বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী দ্বিতীয়বারের মতো হংকং ব্যয়বহুল শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে। চলতি বছরের গবেষণার ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা সংস্থা গ্লোবাল মোবিলিটি কোম্পানি ইসিএ ইন্টারন্যাশনাল। হংকং এর পর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সুইজারল্যান্ডের জেনেভা শহর। এছাড়া লন্ডন ও টোকিও শহর দুটি যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। বৈদেশিক মুদ্রার মান ও জীবনযাত্রার উচ্চ মান এই দুটি সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয় বিশ্বের কোন শহরটি কতটা ব্যয়বহুল। এছাড়া কোনো দেশের ভোগ্য পণ্যের দাম, বাস ভাড়া, বিদ্যুৎ ও পানির বিল, জ্বালানি ও পরিবহন খরচ প্রভৃতিও পর্যালোচনা করা হয়। এসব সূচকের ভিত্তিতে বিশ্বের 120টি দেশের 260টি শহরকে পিছনে ফেলে এবার ব্যয়বহুল হিসেবে শীর্ষস্থান দখল করেছে এশিয়ার দেশ হংকং। হংকং ডলারের উচ্চ মান ও শক্তিশালী অবস্থান দেশটিকে শীর্ষস্থানে আসতে সহায়তা করেছে। গত বছরের তুলনায় এখানে পেট্রোলের দাম বেড়েছে 37%। শহরটিতে 1 লিটার পেট্রোলের দাম এখন $3, 1 কাপ কফির দাম $5.21 আর 1 কেজি টমেটোর দাম $11.51। বিশ্বে ব্যয়বহুল শহর সংক্রান্ত এই সমীক্ষায় প্রবাসী বা বিদেশি কর্মীদের জীবনযাপনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হংকং মূলত প্রবাসীদের জীবনযাপন, বসবাস এবং পর্যটন ক্ষেত্রে এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। এদিকে লন্ডন ও নিউ ইয়র্ক শহর দুটি এই তালিকায় শীর্ষে 5 অবস্থান করছে। এর কারণ ক্রমবর্ধমান হারে শহর দুটির বাস ভাড়া বৃদ্ধি পাওয়া। ব্যয়বহুল শহর হিসেবে বেড়েছে চীনা শহরগুলোর অবস্থানও, যার ফলে সাংহাই এবং হুয়াংজু শহর দুটি যথাক্রমে অষ্টম এবং নবম স্থানে রয়েছে। এবছরের সমীক্ষা অনুযায়ী ইউরোপ বা উত্তর আমেরিকা নয়, বরং এশিয়া মহাদেশই এখন সবচেয়ে ব্যয়বহুল, কারণ এশিয়া থেকে 5টি শহরই তালিকার শীর্ষ 10 অবস্থান করছে। এর মধ্যে হংকং শহর রয়েছে, জাপানের রাজধানী টোকিও, চীনের বাণিজ্যিক নগরী সাংহাই ও গুয়াংজু এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। জাপানি ইয়েন তুলনামূলক দুর্বল হলেও রাজধানী শহর টোকিও পঞ্চম অবস্থান অর্জন করে নিয়েছে। কিন্তু পৃথিবীর অন্যতম দামি শহর হিসেবে সিঙ্গাপুর এবার শীর্ষ 10-এর মধ্যে নেই। দেশটিতে বাস ভাড়া, পেট্রোলের দাম এবং বিদ্যুতের বিল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার পরও ব্যয়বহুল শহরের তালিকায় এটি 13তম স্থানে রয়েছে। এর কারণ হলো অন্যান্য আঞ্চলিক মুদ্রার বিপরীতে সিঙ্গাপুর ডলার ক্রমশ দুর্বল হয়ে আসছে, তাই ব্যয়বহুল শহর হিসেবে বর্তমানে কিছুটা পিছিয়ে পড়েছে তারা। এশিয়ার দেশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর অবস্থান চমকে দেওয়ার মতো। তীব্র অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও রাজধানী শহরটি এবার 162তম থেকে 23তম অবস্থানে উঠে এসেছে, যা রীতিমতো বিস্ময়কর। হংকং যেমন ব্যয়বহুল তালিকার শীর্ষে রয়েছে, তেমনি বিপরীতে রয়েছে সদ্য নাম পরিবর্তন করা দেশ তুর্কিয়ার রাজধানী শহর আনকারা। আনকারার অবস্থান এখন 260তম। এটি তাই প্রবাসী ও পর্যটকদের জন্য এখন বিশ্বের সবচেয়ে সস্তা শহর।